হুজুররা খালি মানুষের বাড়ি খায় আর বুড়ি বাড়ায়, ঠিক কিনা? আবার কয়, ঠিক ঠিক, অবশ্যই ঠিক, মানুষের বাড়ি খাই, আমনে কান না বুঝি? শুক্রবারে জিলা ফিল হইতো, কমফিটাফিটি করেন না জীবনে। আমরা হুজুর হইছি, তোমরা আমাদেরকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করবা, গর্ব করবা, আমাদেরকে নিয়ে তোমরা গর্ব করার কথা, কিন্তু না, কিছু বেঈমান মার্কা, মুনাফিক নাস্তিক মার্কা টকশতে বয়া বয়া হুজুর গো গুতায় খালি, হুজুর গো আছে না নাই? বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, এটি একটাও বুদ্ধিজীবী, আর একটার মাথায় চুল নাই, দেখছেন? মনার মাথা পুরো হবিগঞ্জের স্টেডিয়াম হয়ে গেছে, দেখছেন নি অবস্থা? এরা বলে বুদ্ধিজীবী, এরা বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী? সন্তান কই, পরে কয় মাদ্রাসায় কয়, শেষ শেষ কে? সন্তান কোরআন শিখবে, হাদিস শিখবে, এত বুঝবে না দুনিয়া, বুঝবে না সমাজ, বুঝবে না রাজনৈতিক পরিস্থিতি, বুঝবে না অর্থনীতি, বুঝবে না হিসাব বিজ্ঞান, কিছু বুঝবে না, বুঝবে না ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসায়, সেখানেও যেতে পারবে না, বুঝবে না স্পেস স্টেশনের বিজ্ঞান। আমাকে একটু জবাব দেন, ঋগ বেদ গীতা বাইবেল রামায়ণ তাওরাত জবুর ইনজিল কোরআন এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? এটা কি শুধু আমরা বলি না, বেঈমানরাও মেনে নিয়েছে? কোরআন বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমাদের কথা না, বেঈমানরা মেনে নিয়েছে, বেঈমানরা বলেছে কোরআনের মতো এমন দামি গ্রন্থ, এমন মহাগ্রন্থ পৃথিবীতে আর একটাও নেই, তারা মেনে নিয়েছে। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, পৃথিবী সৃষ্টি তত্ত্ব, বিগ ব্যাং থিওরি, রাজনৈতিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, এমনকি আপনার হিসাব শিক্ষাটা পর্যন্ত ইসলাম এবং কোরআন আপনাকে শিক্ষা দিয়েছে। সব সমষ্টি জ্ঞানের নাম, টোটাল গাইডেন্সের নাম হলো কোরআন। তো যারা মাদ্রাসার বিরোধিতা করে, হুজুরদের বিরোধিতা করে, তারা মূলত কোরআনের বিরোধিতা করে। বেঈমানরা কোরআন রিসার্চ করে করে মুসলমান হয়ে যায়, বেঈমান খ্রিস্টানরা কোরআন রিসার্চ করে কি হয়, মুসলমান হয়, আর মুসলমানের সন্তান কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? হুজুররা খালি মানুষের বাড়ি খায় আর বুড়ি বাড়ায়, ঠিক কি না? আবার কয়, ঠিক ঠিক, অবশ্যই ঠিক, মানুষের বাড়ি খাই, আমনে কান না বুঝি? শুক্রবারে জিলা ফিল হইতো, কমফিটাফিটি করেন না জীবনে, খালি দোষ দেন হুজুর, হুজুররা খায়, আমরা খাই না, আল্লাহ খাওয়ায়। রিজিকের মালিক কে? নাকি পিসা, পীর বাবা? হ্যাঁ, রিজিকের মালিক কে? আমাদের খাওয়ায় কে? আল্লাহ। কিন্তু কোরআনে বলেন নাই, হে মুফতি সাহেব, ও হে বক্তা সাহেব, ও হে ইমাম সাহেব, ও হে মুয়াজ্জিন, আল্লাহ এভাবে ডাক দেন নাই, ও মুহাদ্দিস, ও শাইখুল হাদিস, আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ঈমানদারের মধ্যে আপনি আছেন না নাই? হুজুরদেরকে আলাদা করেন কে সমাজ থেকে? মান আমিলা সলিহা, যারা নেক আমল করবে, রিজকা কারিমা, আল্লাহ সবাইকে সম্মানিত রিজিক দিবে, ঠিক না? এই জন্য বলি, 200-300 টাকা কামাই করো, হারাম খাইও না, ওই 200-300 টাকা কামাই করে ডাল আলু ভর্তা দিয়া খানা খাইয়া যাই, মজা পাওয়া যায়। হারাম কামাই করনে ওয়ালা কোটিপতি মুরগির কোরমা পোলাও এ সেই মজা পায় না, ঠিক কিনা? জোরে বলে, কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় গাছপালাতে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে, জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়, উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়ে, ভোগবিলাস বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, কে আমাদের রব? আরো জোরে বলেন, কে আমাদের রব? আমাদের খাওয়ায় কে, ইজ্জত দেয় কে, বেইজ্জতি করে কে? ওয়া তু ইজ্জু মা তাশা ওয়া তু দিল্লু মা তাশা,
ইজ্জত দে আল্লাহ বেইজ্জতি করে আল্লাহ, বাচ্চাকে ফকির বানায় আল্লাহ, ফকিরকে বাদশা বানায় কে? বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, দৃষ্টি মদের যায় যত দূর, দৃষ্টি মদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, না চাহিতে দাও তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার, না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার, তোমার হাতে সব জীবন, তোমার হাতে সব মরণ, তোমার হাতে সব জীবন, তোমার হাতে সব মরণ, ইচ্ছে যদি করো তুমি যায় না যেটা ফেরানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, সৃষ্টি মধ্যের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, কার মায়ায়? কলো কলো সুর ধরিয়া নদী গাহে গান, জোয়ার ভাটা ক্ষণে ক্ষণে এই তো তোমার দান, বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, ঠিক কিনা জোরে বলেন? বাচ্চাকে ফকির বানায় কে? আবার ফকির কামির বানায় কে? আমার আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ সবকিছুর ক্ষমতার মালিক, ও বান্দা রিজিকের মালিক আমি আল্লাহ। তাইলে যারা বলেন হুজুররা খালি খায়, মূলত আমরা না, যারাই নেক আমল করবে সবাইকে আল্লাহ সম্মানিত রিজিক দেবে, ঠিক কিনা জোরে বলেন? এদেরকে কোনদিন ময়দানে পাওয়া যায় না, নবীর বিরুদ্ধে কথা বললে ময়দানে পাওয়া যায় না, এরা শুধু তাহাজ্জুদের মুসাল্লায় বসে ইসলাম কায়েম করার স্লোগান দেয়। ও মুসলমান ইমানদার, তাহাজ্জুদের মুসাল্লায় বসে যদি মসজিদে বা মিম্বার থেকে ভাষণ দিয়া যদি ইসলাম কায়েম করা হইতো, আমার নবী মসজিদে নববী চাই না কেন? ওহুদের ময়দানে রক্ত দিয়েছিল। আমার নবী ওহুদের ময়দানে কেন গেল? তায়েফের ময়দানে কেন গেল? ওরে বান্দা, মসজিদে নববীর মেম্বারে বৈশা দোয়া করলে যেই দোয়া কবুল হবে, ওই বদরের ময়দানে সেই দোয়া কবুল হবে না, আর বদরের ময়দানে গিয়া সশরীরে উপস্থিত হইয়া সেই দোয়া কবুল হবে, ওই দোয়া মসজিদে নববী তো আমার নবী করে না, ঠিক কিনা? তাইলে বোঝা যায় যেখানে কাজ করবেন সেখানেই যেতে হবে। আপনি ওহুদের ময়দানের ইতিহাস পড়েন না, শুধু পড়েন নবী ইসলাম মোসায়া মোসায়া মানুষকে দাওয়াত দিয়েছে, এটার নাম ইসলাম না, আমার নবী ইসলাম বলে পূর্ণাঙ্গ গাইডেন্স এর নাম। আপনি ইসলামকে মানলেন অর্ধেক হবে না, ইসলামকে মানলে পরিপূর্ণ মানতে হবে। কয় কি মিষ্টি খাওয়া সুন্নত, জোলা খাওয়া খায় গলা পর্যন্ত খায়, খানার শাসে কি খাওয়া সুন্নত? মিষ্টি খাওয়া। এত বান এত বান ইসলাম প্রচার করো ভালো কথা, কিন্তু আমার নবী 27টা যুদ্ধে 27টা গাজওয়ায় সশরীর উপস্থিত হইয়া যুদ্ধ করেছেন, এটা আছে না নাই? জোরে কথা বলেন, বলিওম বাড়ান বলিওম বাড়ান, শুধু বলিওম। আমার নবী সশরীর উপস্থিত হইয়া যুদ্ধ করেছেন কি করেন নাই? জোরে জবাব দেন না। তাইলে আপনি কোরআনের অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না, জিহাদ মানতে চান না, শুধু তাবলিগ মানবেন, শুধু তাসকিয়া মানবেন, এটার নাম ইসলাম নয়, ঠিক কি না জোরে বলেন? মুনাফিকরা যুগে 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 মুনাফিকরা আল্লাহর নবীর কাছেও ধরা ছিল, যুগে যুগেও ছিল, এখনো পর্যন্ত এই মুনাফিক আছে না নাই? আছে না নাই? আমরা দলাদলি করার কারণে নাস্তিকের সুযোগ পেয়ে গেছে, বেঈমানের সুযোগ পেয়ে গেছে। তবে আমরা গর্বের সাথে বলতে চাই, আমাদের মধ্যে যত দল থাক, যত মত থাক, আমাদের মধ্যে যত পীর আলাদা হোক, দল আলাদা হোক, আল্লাহর বেলায় নবীর বেলায় আমরা এক, নবীর বিরুদ্ধে কথা বলা হলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হলে আমরা এক হয়ে যাই, তবুও নাস্তিকদেরকে বাংলায় থাকতে দেই না।
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হবে, কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায় তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায় তাকবীর নারায় তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। নাস্তিকরা যদি মনে করে আমাদের মধ্যে অনেক দল নবীর বিরুদ্ধে কথা বলে তারা ছাড় পেয়ে যাবে, না না, এটা মনে করলে নাস্তিকরা বোকার স্বর্গে বাস করতেছে, ঠিক কিনা জোরে বলেন। প্রত্যেকটা যুবকের প্রত্যেকটা বৃদ্ধের অন্তরে আমার নবীর জন্য জায়গা আছে না নাই, আল্লাহর জন্য জায়গা আছে না নাই। যদি তোমার অন্তরে নবীর জন্য দয়া না লাগে, দরদ না লাগে, তাইলে তুমি মুনাফিক। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন, ঠিক কিনা? নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ সাবো ও তুমি আগুয়ান, তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান, জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, সাচ্চা মুসলমান ইমানে তোমার ধন, নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, নারায় তাকবীর।